সৈকতগিরি, একটা কথা স্পষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করলেন না যে মিড ডে মিলের টাকা সরিয়ে দিয়েছেন। এখানেই আমার প্রশ্ন, এই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় যারা মিড ডে মিল চুরি করে তাদেরকে ধরতে চান না? ছোট ছোট শিশুদের বলেনি, গ্রেফতার করবো ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। ফিরাদ হাকিম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে শান্তিনিকেতন বানিয়েছেন, যেখানে ঝাড়বাতি লাগিয়েছেন, তার প্রত্যেকটা পাল্লা এক একটা স্টেপ যদি আপনি দেখেন, রেশন, চাকরি, 100 দিনের কাজ, মিড ডে মিল, সব কিছু দুর্নীতির টাকা এক জায়গায় গিয়ে সঞ্চিত হয়েছে। সেই টাকায় এরা পাহাড় প্রমাণ সম্পদের উপরে বসে রয়েছে, কেউ অস্বীকার করছে না। দেখুন, আপনি ফিরাদ হাকিমের বাইট শোনালেন, ফিরাদ হাকিম বলছে ইউপিতেও চুরি হয়েছে, ইউপির লোকেদের গ্রেপ্তার করা হচ্ছে না। ঠিক, বিজেপি ক্ষমতায়, রাজ্যে ক্ষমতায়, কেন্দ্রের ক্ষমতায় বিজেপি ধরছে না, কিন্তু উনি একবারও বললেন না যে পশ্চিমবাংলায় মিড ডে মিলের টাকা চুরি হয়নি। দেখুন, মিড ডে মিল এই ভাবনা চিন্তা, মিড ডে মিল লাগু হওয়া, কংগ্রেস সরকার ক্ষমতায়, ইউপিএ ওয়ান, বামেরা বাইরে থেকে সমর্থন করছে। এই মিড ডে মিল এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টের মধ্যে দাঁড়িয়ে প্রান্তিক গরিব বাড়ির ছেলে মেয়েরা যারা দুবেলা দুমুঠো খাওয়ার থেকে বঞ্চিত হয় তাদেরকে শিক্ষার প্রাঙ্গণে আসতে উদ্বুদ্ধ করে। 6 লক্ষ ড্রপ আউট মাধ্যমিক পরীক্ষার্থী, তাহলে কত পরিমাণ ছাত্র এই প্রাথমিক স্তরে শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে লকডাউন বা কোভিডের পরবর্তীকালে, সেই ডেটা নেই। এক, দুই হচ্ছে লকডাউন ছিল 2.5 বছর 3 বছর ধরে, মিড ডে মিলের টাকাগুলো গেল কোথায়? নাম্বার 3, আচ্ছা একথা একদম ঠিক যে বিজেপি শাসিত রাজ্যে কোথাও ডিম দেওয়া হয় না, সে সমালোচনা করা উচিত, কিন্তু তার পাশাপাশি এটাও সমালোচনার মধ্যে আসা উচিত, পঞ্চায়েত ভোটের আগে 20 টাকা করে মিড ডে মিল, পঞ্চায়েত ভোটের বা যে কোনো ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে বাচ্চা বাচ্চা ছেলেদের এই এই দেওয়া হবে, আর তার পরবর্তীকালে দেখা যায় যে চালের বস্তা উদ্ধার হচ্ছে তৃণমূলের ওই পার্টি অফিসের ভেতর থেকে। প্রত্যেকটা স্কুলে আপনি যদি দেখেন কত সংখ্যক ছাত্রছাত্রী এই মিড ডে মিলের আওতায় আছে তার কোনো ডেটা নেই। 12,800 থেকে 11,600 কোটি এই পরিমাণ রিডিউস করেছে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার, একদম সঠিক, কেন্দ্রে বিজেপি সরকার মিড ডে মিলে বরাদ্দ কমাচ্ছে, রেদার বিজেপি সরকার অনেক বেশি কর্পোরেট হাউসগুলোকে কর ছাড় দিচ্ছে, কিন্তু এটাও বাস্তব এই 11,600 কোটি টাকার মধ্যে। আর এক সেকেন্ড, আমি জানি যুক্তি নেই, আমি জানি যুক্তি নেই, একটু আমাকে বলতে দাও। আরে এক মিনিট দাঁড়াও, এক সেকেন্ড, সমালোচনা জোনা, এটা ডিবেট হয় না, এটা এক সেকেন্ড, এটা ডিবেট হয় না, এটা কালীঘাটের কলতলায় ঝগড়া হয়, তোমার পুরো অভ্যেস, কালীঘাটের গঙ্গার পাড়ে ঝগড়ার অভ্যেস, তো তোমার পুরো একটু স্টপ করো, আমি এক সেকেন্ড বলে নিই, এক সেকেন্ড, যে পরিমাণ টাকা আমি বলছি কালীঘাটের গঙ্গার পাড়ে যে মহিলা তোমার পুরো পূজনীয় তাকে আমি পছন্দ করি না, তুমি তোমার সদ্য পিসি দিদি সম্মান করতে পারো। হ্যাঁ, তোমার মমতা অনেক প্রিয়, কারণ পিসি বলে ডাকতে, তোমার পিসি ছিল, আজকে বিজেপি দেখো কালকে তিনও বলে যাবে, যাই হোক ছাড়ো, আমি যেটা বলি মহিলাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলবেন না, পয়সা কমানো হয়, এত টাকা দেওয়া হয়েছে সেই টাকা চুরি হচ্ছে, এখন তৃণমূলকে সমর্থন করছেন, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যখন বলবো তখন বিজেপি শঙ্কুদেব পণ্ডা সেই দুর্নীতির বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করবে, এটা আমার, এসব গল্প দিয়ে লাভ নেই, আপনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছিলেন তাই বলেছি, তৃণমূলের দুর্নীতি নিয়ে আপনি বলছেন না, আপনি তৃণমূলের সাথে সেটিং এ আছেন তাই আপনার কাছে, ওসব ছেড়ে দিন, আপনারা সবাই এর সাথে সেটিং এ যুক্ত, ধোয়া তুলসী পাতা, যা ছাড়বো কেন, ছাড়বো কেন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে আর এরা চুরি করছে, আপনারা সমর্থন করছেন ওদেরকে, আগে পকেট থেকে দিচ্ছে আবার কেন, পকেট থেকে দিচ্ছে না বলেই তো তদন্ত চেয়েছি, পকেট থেকে দিচ্ছে না বলেই তো তদন্ত চেয়েছি, পকেট থেকে দিলে তো তদন্ত চাইতাম না, পকেট থেকে দিলে ধরে জেলে পুরে দিতাম, পকেট থেকে দিয়ে নি বলেই তদন্ত চেয়েছি, সাই আপনি চুপ করুন, আপনি থামা, সকরব প্লিজ, সকরব না, সকরব, আমি থামাচ্ছি, আমি থামাচ্ছি, থামাচ্ছি, শঙ্করবাবু, শঙ্করবাবু, আপনার সময়, আপনার সময় বলবেন, না না, উনি ওনার সময় বলবেন, উনি ওনার সময় বলছেন, না না, শঙ্করবাবু, না শঙ্করবাবু, উনি ওনার সময় বলছেন, শঙ্করবাবু, উনি ওনার সময় বলছেন, শঙ্করবাবু, এক মিনিট, এক মিনিট, শঙ্করবাবু, 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 না, শঙ্করবাবু, শঙ্করবাবু, উনি ওনার সময় বলছেন, শঙ্করবাবু, শঙ্করবাবু, উনি ওনার সময় বলছেন, ওনার কোনো সময় বলছেন, না না, না না, উনি ওনার সময় বলছেন, সরকারকে অ্যাটাক করেছেন, আপনি আপনি আপনার সময় উত্তর দেবেন, আপনি আপনার সময় উত্তর দেবেন, আমি যেন টাইম পাই, আপনি অবশ্যই টাইম পাবেন, বলুন, তোমাকে তুমি যতক্ষণ ডিস্টার্ব করছো তোমার টাইম ততক্ষণ ডিস্টার্ব করব, বলুন বলুন, ততক্ষণ ডিস্টার্ব করব, বলুন স্বাগত, বলুন স্বাগত, 11,600 কোটি টাকা যে পরিমাণ টাকা এই রাজ্যে আসে সেই টাকা যে এখানে দুর্নীতি হয়েছে, লুট হয়েছে, এটা নতুন সাবজেক্ট নয়, 2024 এর লোকসভার আগে যখন এই বিষয়ে আপনারা দেখেন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী পাবলিক মিটিং এ দাঁড়িয়ে বলতে পারেন আমাদের 4 টাকা ধরলো 8 টাকা ধরবো, সে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী চোর অনির্বাণদা, আমাদের সন্তানদের ভাত চোরদের পাতের ভাত চোরদের ধরবেন কি অনির্বাণদা? এটা তো পরিষ্কার মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন
যে দুর্নীতি হয়নি সে কথা তারা বলবেন না। তারা বলছেন যে আমরাও চুরি করেছি, আমাদের থেকে বেশি চুরি ইউপিতে বিজেপি করেছে বা বিজেপি শাসিত রাজ্যগুলো করেছে। বক্তব্য খুব সিম্পল, তারা তো তৃণমূল বলছে যে তারা চুরি করেছে, তারা অন্য একটা প্যারামিটার দুর্নীতির সঙ্গে নিজেদের তুলনা করছে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আচ্ছা, লোকসভা ভোট, বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট, তার আগেই দুর্নীতির সাবজেক্ট আছে। সারা বছর ধরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চালগুলো, মিড ডে মিলের টাকাগুলো যখন চুরি হয়, তখন এই রাজ্যে বিজেপির প্রতিনিধিরা, নেতারা, যারা আজকে প্ল্যাকার্ড নিয়ে স্টুডিওতে দেখাচ্ছে, সেখানে মিড ডে মিলের কথা বলছেন তো ভাই? আচ্ছা, এবার উত্তর দিন। এবার উত্তর, মন্ত্রী ভাইপোর বিরুদ্ধে কেন ব্যবস্থা? আচ্ছা, এবার